বন্ধুরা, আজ আমরা জানবো তসলিমা নাসরিনের সেরা 5টি নিষিদ্ধ বইয়ের সম্বন্ধে। তসলিমা নাসরিন বাংলাদেশে জন্মগ্রহণ করা একজন নির্বাসিত, বিতর্কিত ও সমালোচিত লেখিকা। নারীবাদী এই লেখিকার লেখায় উঠে এসেছে ধর্ম, সমাজ, পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে নিজস্ব ক্ষোভ, যার ফলে তিনি বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন। লেখার কারণে হারাতে হয়েছে স্বদেশের ঠাঁই, হয়েছেন নির্বাসিত। তারপরও তার মত প্রকাশে বারবার এসেছে বাধা, বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার মুখ, নিষিদ্ধ করা হয়েছে তার বই, তবুও তার কলম থেমে থাকেনি। আজকের এই ভিডিওতে নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের সেরা 5টি নিষিদ্ধ বই নিয়ে আলোচনা করব। তসলিমা নাসরিনের প্রথম নিষিদ্ধ বইটি হলো শ্রেষ্ঠ কবিতা। তসলিমা নাসরিনের কাব্য সংকলন হচ্ছে শ্রেষ্ঠ কবিতা নামের বইটি। লেখিকা কলাম, গল্প, উপন্যাস ও আত্মজীবনের পাশাপাশি অনেক কবিতা রচনা করেছেন। 60-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত লেখা বিভিন্ন কবিতা নিয়ে বইটি সাজানো হয়েছে। এই বইটির উল্লেখযোগ্য কিছু কবিতা হলো পরিচয়, ডাক দিও, গোল্লাচুট, দুধরাজ ইত্যাদি। তসলিমা নাসরিনের দ্বিতীয় নিষিদ্ধ বইটি হলো নষ্টমেয়ের নষ্ট গদ্য। নষ্টমেয়ের নষ্ট গদ্য তসলিমা নাসরিনের আরেকটি বিখ্যাত ও বিতর্কিতমূলক গ্রন্থ। তার এই আত্মজীবনীতে তিনি বলেন, এই নষ্ট সমাজ ওত ফেতে আছে ফাঁক পেলে মেয়েদের নষ্ট উপাধি দেওয়ার জন্য। তার মতে সমাজের নষ্টামি এতদূর বিস্তৃত যে ইচ্ছা করলে মেয়েরা তার থাবা থেকে গা বাঁচাতে পারে না। এই বইটিতে নিজের জীবনের শত শত ঘটনা বা দুর্ঘটনা ও সমাজের সম্পর্কে এইরূপ আরও অনেক সত্য মন্তব্য করেছেন লেখিকা। তসলিমা নাসরিনের তৃতীয় নিষিদ্ধ বইটি হলো ক। ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলাকে বলে ক, অর্থাৎ কথাটি বলকে স্থানীয় ভাষায় বলা হয় কথাটা ক, সেই বলা কথারই বই ক, তসলিমা নাসরিনের একটি বিতর্কিত ও নিষিদ্ধ গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় 2003 সালে। এরপর বইটি সাহিত্য ও মিডিয়া অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে, কারণ বইটিতে তসলিমা নাসরিন তার ব্যক্তিজীবনের ঘটনাগুলো খুব খোলামেলাভাবে প্রকাশ করেছেন, বলেছেন যৌনতা ও ধর্ম বিষয়ে নিজের মতামত। ইমদাদুল হক মিলন ও সৈয়দ শামসুল হক সহ বিভিন্ন জনকে জড়িয়ে নিজের জীবনের ঘটনা ব্যক্ত করেন, যদিও এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কবি ও ঔপন্যাসিক সৈয়দ শামসুল হক তসলিমার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন, ফলে হাইকোর্ট বইটি নিষিদ্ধ করেন। তসলিমা নাসরিনের চতুর্থ নিষিদ্ধ বইটি হল আমার মেয়েবেলা। আমার মেয়েবেলা তসলিমা নাসরিনের আরেকটি নিষিদ্ধ বই। বইটি 1999 সালে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়। এটি তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক একটি বই। নষ্ট ও গলিত পুরুষতান্ত্রিক ব্যবস্থায় একটি মেয়ে যে প্রতিকূল পরিবেশের ভিতর দিয়ে বেড়ে উঠে তাই বর্ণনা করেছেন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। যৌন নিপীড়িত হয়েছেন আত্মীয় স্বজন কর্তৃক, তার বর্ণনা উঠে এসেছে বইটিতে। বলেছেন তার মেয়েবেলার মনের আকুলি বিকুলিও। অশ্লীলতার অভিযোগে বাংলাদেশ সরকার এই বইটি নিষিদ্ধ করেছেন। তসলিমা নাসরিনের 5 নম্বর নিষিদ্ধ বইটি হলো লজ্জা। তসলিমা নাসরিনের লেখা লজ্জা বাংলাদেশের অন্যতম নিষিদ্ধ একটি উপন্যাস। 1992 সালে 6ই ডিসেম্বর ভারতের বাবরি মসজিদ ধ্বংস করার খবরের প্রভাব পড়ে পাশের দেশ বাংলাদেশে। দাঙ্গার প্রভাবে হিন্দু পরিবার এলাকাবাসীদের ঘৃণার পাত্রে পরিণত হয়। উপন্যাসের অন্যতম চরিত্র সুধাময়, যিনি একজন দেশপ্রেমিক, দেশকে নিজের মায়ের মতো দেখে, তার বিশ্বাস মায়ের মতো করে বাংলাদেশও তাকে রক্ষা করবে। 52-র ভাষা সৈনিক ও 71-এর মুক্তিযোদ্ধা সুধাময় দেশের মাটি আঁকড়ে পড়ে থাকে জাননি পার্শ্ববর্তী দেশে। তার ফল যেন এখন ভোগ করছে সুধাময়ের পুরো পরিবার। এলাকার ধর্মীয় ধ্বজাধারীরা বাড়ি লুটপাটের সাথে তুলে নিয়ে যায় মায়াকে। এই ক্ষোভ কমাতে সুরঞ্জন রাস্তা থেকে তুলে আনে শামিমা নামের এক দেহ প্রসারণীকে, যার মধ্যে সে তার কামনা চিরতার্থ করে, যেমন করে অন্য ধর্মের মানুষেরা তার বোনের উপর ক্ষোভ মিটিয়েছিল। শেষ পর্যন্ত কি হয় সুরঞ্জনের পরিবারের? তারা কি নিজের মাতৃভূমি ছেড়ে পাশের দেশে চলে যাবে? সুধাময় কি সর্বহারা হয়েও তার জেদ ধরে রাখবে? এই ব্যাপারগুলো দিয়েই শেষ হয় উপন্যাসটি। উপন্যাসের মূল প্রশ্ন হচ্ছে, মায়া যে তার সম্ভ্রম হারিয়েছে, এই লজ্জা আসলে কার? মায়ার, মায়ার পরিবারের, না বাংলাদেশের? বন্ধুরা, আজ আমরা জানলাম তসলিমা নাসরিনের সেরা 5টি নিষিদ্ধ বইয়ের সম্বন্ধে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।